আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আমাদের স্কুলের সাইটে। আমি আজকে তোমাদের এসএসসির উচ্চতর গণিতের অর্থাৎ নবম দশম শ্রেণীর বীজগণিতের উচ্চতর গণিতের বীজগণিতের সপ্তম অধ্যায় নিয়ে হাজির হয়েছি। আজকে আমি পার্ট সেভেনের কথা যদি বলি, তোমরা আগে পার্ট সিক্স পর্যন্ত দেখে এসেছো, ওখানে আমি অসীম অনন্ত গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করতে হলে যে অসীমতক সমষ্টি এস ইনফিনিটিভ, যা আমাদের সূত্র জানা আছে এ বাই ওয়ান মাইনাস আর, এবং আর এর উপরে যে তিনটি শর্ত থাকে, এই তিনটি শর্ত আমরা ভালোভাবে যদি জানতে পারি, সেক্ষেত্রে আমাদের যে কোনো একটি অসীম অনন্ত গুণোত্তর ধারা যদি থাকে সেক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারবো। আমি তোমাদের সপ্তম অনুশীলনের যদি বলতে চাই 91 যে গাণিতিক সমস্যাটি, যে এখানে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে ক থেকে ম পর্যন্ত, যে প্রদত্ত অসীম গুণোত্তর ধারা অসীমতক সমষ্টি, ব্র্যাকেটে বলা হয়েছে অসীমতক সমষ্টি যদি থাকে তাহলে আমাদের তার নির্ণয় করতে বলা হয়েছে। এবং দেখো 11 ক খ গ ঘ ঙ এই পাঁচটি গাণিতিক সমস্যা তোমাদের মেন বইয়ে আছে, তারপরেও আমি প্রতিটি গাণিতিক সমস্যার সমাধান তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং এর সাথে মিল রেখে তোমরা দেখো উদাহরণ 2, যেখানে তিনটি গাণিতিক সমস্যা আছে, অর্থাৎ আমি যদি বলতে চাই যে এই সপ্তম অধ্যায়ে যে একটি সিরিজ তৈরি করলে এই সিরিজের প্রতিটি ম্যাথে তোমরা পাবে একদম বেসিক সহ। তাহলে আসো আমি তোমাদের সামনে এখন এই 11 ক ন প্রশ্নটি আনসার করার চেষ্টা করব। একটু লক্ষ্য করো, আমাদের ধারাটি দেওয়া আছে 1 প্লাস হাফ প্লাস 1 বাই 4 প্লাস 1 বাই 8 প্লাস ডট 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 ডট, অর্থাৎ আমাদের অসীম ধারাটি এখানে দেওয়া আছে। তাহলে প্রথম কাজ হবে, আমরা উচ্চতর গণিতের স্টুডেন্ট, আমাদের মাথার ভিতর থাকবে বা আমরা যে কোনো একটি ধারা দেখে আমাদের দুইভাবে ধারাটি নির্ণয় করতে হবে, সেটি আমাদের সমান্তর ধারা না গুণোত্তর ধারা। তো আমরা যেহেতু এই ধারা দেখে বুঝতে পারছি কিছুটা হলেও যে এটি একটি গুণোত্তর ধারা, তাহলে ধারার প্রথম পদ আমরা একটু দেখে নিই। ধারার প্রথম পদ এ সমান আমরা পাচ্ছি 1, ধারার সাধারণ অনুপাত যেটাকে আমরা বলছি কমন রেশিও আর, আর বলতে যে কোনো পদ বলতে আমরা যে কোনো পদ ভাগ তার পূর্বের পদ, মিনিমাম দুইটি আমরা রেশিও বিষয়টা এখানে তুলে ধরবো। আমরা যে কোনো পদ ভাগ তার পূর্বের পদ, আমরা দেখতে পাচ্ছি এখানে এটা ক্যালকুলেশন করলে হাফ হয় বা 1 বাই 4 ইন্টু 2 বাই 1 ক্যালকুলেশন করলে অলওয়েজ আমরা দেখতে পাচ্ছি হাফ হচ্ছে। অর্থাৎ এখানে আমরা যেটা বলবো যে এখানে যে আর পরম মান যেটা আমরা পাচ্ছি হাফ এর পরম মান, অর্থাৎ আমরা যদি বলি এখানে হাফ, অবশ্যই এটি 1 থেকে ছোট। অর্থাৎ অসীম গুণোত্তর ধারার সমষ্টির ক্ষেত্রে আমাদের আর এর কন্ডিশন অবশ্যই 1 থেকে, আর এর উপর যে তিনটি কন্ডিশন আছে এর মধ্যে আর এর মান যদি 1 থেকে ছোট হয় সেক্ষেত্রে আমরা অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করতে পারবো, অন্যথায় আমরা সমষ্টি নির্ণয় করতে পারবো না। তাহলে তোমাদের যদি বলতে চাই যে আমরা এই অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করতে পারবো, তাহলে আমরা বলবো সুতরাং ধারার অসীম তো যদি বলেছে যদি থাকে, অতএব ধারা অসীমতক সমষ্টি বিদ্যমান। ওকে, তাহলে আমরা জানি, আমরা জানি অসীমতক সমষ্টি এস ইনফিনিটিভ সমান এ বাই ওয়ান মাইনাস আর। ওকে, এটা তোমাদের আগের পার্টে আমি দেখিয়েছি, পার্টগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা এ বলতে আমরা 1 পাচ্ছি এবং এখানে 1 মাইনাস আর বলতে আমরা এখানে পেয়ে গেছি হাফ। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 1 বাই এখানে লসাগু করলে আমরা 2 পাচ্ছি, তাহলে 2 মাইনাস 1 ইকুয়ালস টু 1 বাই এখানে হাফ পাচ্ছি, এটি যদি আমরা উল্টিয়ে দিই আমরা 2 পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এই অসীমতক অর্থাৎ এই অনন্ত গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি আমরা অতি সহজে পেয়ে যাচ্ছি। এভাবে আমরা দেখতে পাচ্ছি খ নং যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটি আসলে একটু ইম্পর্টেন্ট খ ঙ। তাহলে এখন আমি তোমাদের সামনে
খ নং প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু খেয়াল করো, তাহলে আমরা অসীমতক সমষ্টি আমরা পেয়ে যাচ্ছি আনসার। এখানে আমরা লিখতে পারি টু, ওকে। এই গাণিতিক সমস্যাটি আমরা আনসার এখানে লিখে দিলাম টু। এখন আসো আমরা খ নং প্রশ্নের আনসার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যে খ আছে 1/5 মাইনাস 2/5² প্লাস 4/5³ মাইনাস 8/5⁴ প্লাস ডট 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 ডট। ওকে, তাহলে আমাদের এই ধারাটি খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখতে পাচ্ছি একবার মাইনাস একবার প্লাস, আবার লবে আছে 1, 2, 4, 8 এবং হরে আছে 5, 5² 5³ 5⁴। তাহলে আমরা এটা ঠিক রাখবো যে ধারার প্রথম পদ আমরা কি সেটা দেখে নিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি ধারার প্রথম পদ আমরা পেয়েছি 1/5 পেয়ে গেছি। সাধারণ পদ বলতে যে কোনো পদ বলতে আমাদের দ্বিতীয় পদ আছে -2/5² বাই তার পূর্বের পদ আছে 1/5। তাহলে আমরা দেখতে পাচ্ছি -2/5² ইনটু 5/ এখানে 1 পাচ্ছি। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমরা কি পেতে পারি, এখানে পেতে পারি -2/5। ওকে, তাহলে আমরা এখন এই আর এর মানটা -2/5 যদি এখানে বসাই, তাহলে পরম মানের চিহ্নের ভিতরে যে সংখ্যায় আমরা দিই না কেন এটা পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ -2/5 হয়ে যাবে। +2/5 মাস্ট বি 5/2 থেকে ছোট, যেটা আমি লিখবো 2/5 <= 1। সুতরাং এই ধারাটির অসীমতক সমষ্টি আমরা বিদ্যমান লিখতে পারবো, এবং আমরা সমষ্টি সূত্রটা এখানে অপরিবর্তন আকারে রেখে আমরা দেখি আমাদের আনসারটা কি হতে পারে। তাহলে এ বলতে পাচ্ছি কত, 1/5 পাচ্ছি, ওকে। 1 - r বলতে আমরা যেটা পেয়েছি এখানে, মূলত আমরা যদি বলি r এর মান, কিন্তু এখানে আমাদের এটা পরম মান অফ r এর মান, কিন্তু অ্যাকচুয়ালি r এর মান আমরা পেয়েছি -2/5। এটা ক্যালকুলেশন করলে 1/5 এখানে আমাদের 1 + 2/5 হয়। লক্ষ্য করো 1/5 বাই এখানে লসাগু করে দিলে 5, আর একবারে 7/ আমি 5 লিখে দিলাম, তাহলে এখানে 1/5 উল্টে গেলে 5/ আমরা 7 পাচ্ছি, ফাইনাল পাচ্ছি 1/7। তাহলে আমরা আনসার পেলাম কত, 1/7। অর্থাৎ এই অসীম অনন্ত গুণত্ব ধারাটির সমষ্টি আমরা অতি সহজে কিন্তু নির্ণয় করতে পারছি। তোমাদের 11 নম্বর যে গাণিতিক সমস্যাটি আছে, এই গাণিতিক সমস্যাটির প্রতিটা সমাধান তোমরা দিতে পারবে, কারণ তোমাদের আগের যে পার্টগুলো আছে এই সপ্তম অধ্যায়ের, সেই পার্টগুলো যদি দেখো তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে, কারণ আমি চেষ্টা করেছি তোমাদের ওই পার্টে ইন ডিটেলসে তোমাদের বোঝানোর। ওকে, তাহলে আমরা দ্বিতীয় গাণিতিক সমস্যাটার সমাধান আমি তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম। এখন আমি গ নম্বর যে গাণিতিক সমস্যা আছে, গাণিতিক সমস্যাটা আমি তোমাদের সামনে আনসার করার চেষ্টা করবো। গ আছে মূলত আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 8 + 2 + ½ + 1/8 + 1/32 + ……। ওকে, তাহলে আরেকটি আমরা ধারা এখানে দেখতে পাচ্ছি যে এই ধারার প্রথম পদ আমরা দেখতে পাচ্ছি যে 8 আছে, তাহলে এখানে প্রথম পদ আমরা 8 লিখব। সাধারণ পদ বলতে যে কোনো পদ, অর্থাৎ যে কোনো পদ বলতে 2 তার পূর্বের পদ 8, যে কোনো পদ বলতে আমরা এখানে পাচ্ছি হাফ তার পূর্বের পদ আমরা পাবো 2। অর্থাৎ এটা ক্যালকুলেশন যদি করি আমি এখানে পাচ্ছি 1/4, এটা যদি ক্যালকুলেশন করি 1/2 ইনটু উল্টাই গেলে 1/2, অর্থাৎ 1/4 পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আর এর মানটি অ্যাকচুয়ালি আর এর মান পাচ্ছি 1/4। এটা ক্যালকুলেশন যদি করি দেখা যাচ্ছে যে পরম মান অফ আর, অর্থাৎ আর এর মান 1/4, যেটা 1 থেকে ছোট। নিঃসন্দেহে আমরা বলতে পারবো এই অসীম গুণত্ব ধারা সমষ্টি বিদ্যমান আছে, যেহেতু আর এর মানটি 1/4, যেটা 1 থেকে ছোট, সেই ক্ষেত্রে আমরা সুতরাং বলতে পারবো ধারার অসীমতক সমষ্টি বিদ্যমান। তাহলে আমরা এখন এই সমষ্টি শুধু মানগুলো একটু চেঞ্জ করে দিব, মান চেঞ্জ করলে দেখি কি অবস্থা হতে পারে। তাহলে আমরা পেলাম এ বলতে এখানে 8 আছে, তাহলে 1 - r বলতে কিন্তু আমরা পেয়েছি, এই আর এর মান পেয়েছি 1/4। এটা ক্যালকুলেশন করলে 8/ লসার করলে 4, তাহলে 4 - 1, তাহলে আমরা পাচ্ছি 8/
থ্রি বাই আমরা ফোর যদি বলি, এখানে আমি একটু সাজিয়ে লিখি, এইট ইন্টু উল্টে গেলে আমরা পাবো ফোর বাই থ্রি, অর্থাৎ চার আটে বত্রিশ বাই তিন পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমরা এখানে আনসারটা পাচ্ছি, দেখো 32/3। ওকে, তোমাদের কাছে হয়তো অনেকের মনে হতে পারে যে স্যার এই গাণিতিক সমস্যাগুলো অনেক সোজা, আমরা তোমরা পারবা, আমি জানি তোমরা পারবে, তারপরেও আমাদের স্কুল এই সাইটে আমি এবং ফাচার সর্বাত্মক আমাদের শিক্ষার্থীদের জন্য, আমাদের স্টুডেন্টদের জন্য আপ্রাণ চেষ্টা করি যাতে তোমরা ভালোভাবে শিখতে পারো, ভালোভাবে আমাদের ক্লাসগুলো নিতে পারো। তাহলে লক্ষ্য করো, আমি ক খ গ তিনটি ম্যাথ তোমাদের সামনে সলভ করে দিয়েছি। এখন ঘনং যে গাণিতিক সমস্যাটা তোমরা আগের পার্টে দেখবে, এই ধরনের একটি গাণিতিক সমস্যা আমি তুলে দিয়েছিলাম এবং একটু ডিফারেন্ট টাইপের, কারণ ওখানে আর এর মান এক থেকে বড় কি ছোট, এখানে এই ঘনম্বর গাণিতিক সমস্যাটা যদি একটু তোমরা করো সেক্ষেত্রে দেখো এখানে পেয়ে যাবে যে অ্যাকচুয়ালি আমাদের এই ম্যাথগুলো করার যৌক্তিকতা আছে কি না। ওকে, তাহলে আমরা যদি ধারাটা একটু তুলে দিই সেক্ষেত্রে দেখো এখানে পাবো, এখানে ঘ আমরা লিখে নিলাম, পাচ্ছি ওয়ান প্লাস টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস ডট 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 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা দেখছি এই ধারার প্রথম পদ এখানে কি আছে একটু দেখে নিই, আমাদের ধারাটার প্রথম পদ আমরা দেখতে পাচ্ছি, ধারার প্রথম পদ আছে আমরা ওয়ান দেখতে পাচ্ছি, এবং সাধারণ অনুপাত বলতে যে কোনো পদ বলতে টু আছে, তার পূর্ব পদ ওয়ান, বা যদি বলি ফোর বাই টু, বা যদি বলি এইট বাই ফোর, অলওয়েজ আমরা পাচ্ছি এখানে টু। তাহলে আমরা এই একটি গাণিতিক সমস্যার সমাধানে দেখতে পাচ্ছি যে আর এর মান, অর্থাৎ আর এর মান আমরা এখানে টু যদি বসাই তাহলে টু হচ্ছে মাস্ট বি এই টু ওয়ান থেকে বড়। আর বলেছি যে আর এর মান যদি এক থেকে বড় হয়ে যায় সেক্ষেত্রে যে ধারাটি চলবে অসীমে চলে যাবে, কোথায় যে সেসব আমাদের জানে না, অর্থাৎ আর এর মান যেভাবে বৃদ্ধি করবো আর এর পাওয়ার যদি বৃদ্ধি করি সেক্ষেত্রে অসীমতক সমষ্টি আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে লিখবো সুতরাং ধারার অসীমতক সমষ্টি বিদ্যমান নেই। ওকে, আমাদের আনসারটা হবে যে অসীমতক সমষ্টি বিদ্যমান নেই। তাহলে আমরা এই সূত্রে আমরা এখানে কিন্তু এই গাণিতিক সমস্যা কিন্তু আমরা আনসারটা লিখবো এই গাণিতিক সমস্যায়, যে এখানে দেখতে পাচ্ছি যে এখানে আর এর মানটি অর্থাৎ সাধারণ অনুপাতের মান এক থেকে বড়, সেই ক্ষেত্রে সুতরাং ধারার অসীমতক সমষ্টি বিদ্যমান নেই, এটাই কিন্তু আমাদের আনসার, আমরা এখানে আনসার লিখে দিব, তাতে কোনো সমস্যা নেই। ওকে, এ একটি গাণিতিক সমস্যা যেটা আমরা দেখতে পাচ্ছি অতি সহজে নির্ণয় করতে পারবো। এরপরে আসো ও নম্বর গাণিতিক সমস্যাটা আমি তোমাদের সামনে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। এখন আসো ও নম্বর যে গাণিতিক সমস্যাটা, গাণিতিক সিরিজটা আমি একটু তুলে ধরি, এখানে আছে হাফ, তারপর আছে প্লাস, এখানে মাইনাস ব্র্যাকেট দিয়ে লেখা হয়েছে মাইনাস ওয়ান বাই ফোর প্লাস আমরা পাচ্ছি ওয়ান বাই এইট, তারপরে পাচ্ছি দেখো প্লাস মাইনাস ওয়ান বাই সিক্সটিন, ওকে প্লাস আমরা পাচ্ছি ডট 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 ডট, আমরা ধারা অলরেডি ও নম্বর আমি গাণিতিক সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। আমরা ঘন গাণিতিক সমস্যা দেখলাম, এখানে কোনো সমষ্টি নেই, তাহলে আমরা অতি সহজে আমরা যে কোনো একটি ধারা দেখে আর এর মানের উপর ডিপেন্ড করে আমরা হয়তো বলে দিতে পারবো ধারা সমষ্টি আছে কি না। তাহলে আমরা এই এগারো ও নম্বর যে গাণিতিক সমস্যা, এটা আমরা প্রথম পদ দেখতে পাচ্ছি হাফ, সাধারণ অনুপাতটা আমরা কীভাবে নির্ণয় করবো, যে কোনো পদ অর্থাৎ মাইনাস ওয়ান বাই ফোর ভাগ হাফ, বা এটা যদি তোমরা আরেকটি পদ দেখো ওয়ান বাই এইট বাই মাইনাস ওয়ান বাই ফোর, আমরা এবার ব্র্যাকেট রাখতে পারি, তাহলে এখানে ক্যালকুলেশন যদি করি মাইনাস ওয়ান বাই ফোর উল্টে গেলে টু বাই আমরা ওয়ান পাচ্ছি। ওকে, এখানে যদি ওয়ান বাই এইট আমরা লিখি গুণ আমরা মাইনাস ওয়ান বাই ফোর এবার লিখতে পারি, তবে এটাকে এবার ব্র্যাকেট দেওয়াটাই শ্রেয় কারণ মাইনাসের ব্যাপার আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস কত, এখানে মাইনাস আমরা পাচ্ছি ওয়ান বাই টু হাফ পাচ্ছি, এখানেও আমরা ক্যালকুলেশন করলে, তবে আমি এটা একটু ভুল লিখেছি, এটা উল্টে যাবে ফোর বাই ওয়ান হবে, তাহলে এখানে আমাদের হবে মাইনাস আমরা হাফ পাচ্ছি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর এর পরম মান অর্থাৎ মাইনাস হাফ যেটা হচ্ছে এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি মাইনাস হাফ অবশ্যই এক থেকে ছোট, অর্থাৎ আর এর মান যেটা পেয়েছি মাইনাস হাফ
এটা অবশ্যই এক থেকে ছোট, সুতরাং আমরা বলবো সুতরাং ধারার অসিন্তক সমষ্টি বিদ্যমান। তাহলে লিখব আমরা জানি অসিন্তক সমষ্টি, যেহেতু একটি ধারা এখানে বলা হয়েছে গুণত্ব ধারার অসিন্তক সমষ্টি বিদ্যমান, তাহলে আমরা জানি যে অসিন্তক সমষ্টি বা সুতরাং গুণত্ব ধারার অসিন্তক সমষ্টি বলতে পারি, বা শুধু অসিন্তক সমষ্টি আমরা অসিন্তক সমষ্টি আমরা লিখতে পারি যে এস ইনফিনিটিভ, যেটা এ বাই ওয়ান মাইনাস আর। তাহলে আমরা এ বলতে আমরা পেয়েছি, দেখো প্রথম পদ আমরা পেয়েছি হাফ, এখানে পাচ্ছি ওয়ান মাইনাস, আর এর মান আমরা পেয়েছি দেখো মাইনাস হাফ, আর এর মান পেয়েছি মাইনাস হাফ। তাহলে আমরা এখানে লিখতে পারবো ওয়ান বাই হাফ, এখানে যোগ করলে ওয়ান প্লাস হাফ, ওকে। তাহলে আমরা পাচ্ছি ওয়ান বাই টু, এখানে টু প্লাস ওয়ান বাই টু, এখানে পাবো হাফ, এখানে আমি পাবো থ্রি বাই টু, উল্টে যদি দিই তাহলে আমরা হাফ ইন্টু টু বাই থ্রি, ফাইনালি ক্যালকুলেশন করলে পাবো ওয়ান বাই থ্রি। তাহলে আমরা আনসার লিখতে পারবো, অথবা আনসার ওয়ান বাই থ্রি, ওকে। তাহলে আমরা তোমাদের মেন বইয়ের অর্থাৎ বোর্ড কর্তৃক যে নির্ধারিত বই, এই বইয়ের পাঁচটি গাণিতিক সমস্যা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। পাঁচটি গাণিতিক সমস্যার সমাধান নিঃসন্দেহে তোমরা পারবে। এরপর আসো, দেখো এখানে উদাহরণ তিনটি আছে, যে তিনটি উদাহরণ খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় 2 মার্কসের সৃজনশীলে কিন্তু এই উদাহরণগুলো দেওয়া থাকে। তাহলে এখন আমি উদাহরণ দুইয়ের প্রথম অঙ্কটা, প্রথম গাণিতিক সমস্যাটা তোমাদের আমি এখানে সলভ করে দেওয়ার চেষ্টা করবো, যদিও বা তোমাদের উদাহরণ দেওয়া আছে, তারপরে উদাহরণে ইন ডিটেলস অনেক সময় অনেক কিছু দেওয়া থাকে না, আমি চেষ্টা করবো আমি ইন ডিটেলসে তোমাদের এই গাণিতিক সমস্যাটা করে দেওয়ার। তাহলে উদাহরণ দেখো, উদাহরণ যদি বলি, উদাহরণ আমরা দুইয়ের এক দেখতে পাচ্ছি, তাহলে ধারাটি আমি তুলে নিই, তাহলে ওয়ান বাই থ্রি প্লাস আমি পাচ্ছি ওয়ান বাই থ্রি স্কোয়ার প্লাস পাচ্ছি দেখো ওয়ান বাই থ্রি কিউব প্লাস ওয়ান বাই থ্রি টু দ্য ফোর প্লাস আমি অসীম ধারা এখানে পেয়ে যাচ্ছি, ওকে। লক্ষ্য করো তাহলে উদাহরণ এক এখানে যেটা দেওয়া আছে, এই উদাহরণে এই তিনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে রুটের একটা ব্যাপার আছে, তারপর দশমিক দিয়ে এখানে তোমাদের উদাহরণ দিয়েছে, যার কারণে আমি উদাহরণ সহ তোমাদের গাণিতিক সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। তাহলে আসো, আমরা এই ধারার প্রথম পদ কিন্তু পেয়েছি ওয়ান বাই থ্রি। আমরা সাধারণ অনুপাত যদি বলি, যে কোনো পদ বলতে দ্বিতীয় পদকে, তাহলে ওয়ান বাই থ্রি স্কোয়ার বা তার পূর্বে পদ ওয়ান বাই থ্রি দ্বারা যদি আমরা দেখাই, অর্থাৎ আরেকটি পদকেও যদি দেখাই ওয়ান বাই থ্রি কিউব বাই ওয়ান বাই থ্রি স্কোয়ার যদি দেখাই, তাহলে আমরা দেখবো যে ওয়ান বাই থ্রি স্কোয়ার ইন্টু কত থ্রি, সমান আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি কিউব ইন্টু থ্রি স্কোয়ার, সর্বক্ষেত্রেই কিন্তু ওয়ান বাই থ্রি পাচ্ছি, আমরা ওয়ান বাই থ্রি এখানে পাচ্ছি। অর্থাৎ মিনিমাম আমাদের দুইটি সাধারণ অনুপাত দেখানো উচিত, কারণ যে আমরা সঠিকভাবে বলতে পারবো না যেটি গুণোত্তর ধারা দুইটি পদের ডিফারেন্স এমন হতে পারে যে সাধারণ অন্তর কিন্তু একরকম হয়ে যেতে পারে, যার কারণে চেষ্টা করবে যে দুইটি সাধারণ অনুপাত দেখানো, ওকে। তাহলে আমরা এখানে লক্ষ্য করো আর এর মান আমরা পেয়েছি ওয়ান বাই থ্রি, তাহলে পরমাণব ওয়ান বাই থ্রির মান কিন্তু ওয়ান বাই থ্রি হচ্ছে, যেটা আমরা ওয়ান থেকে ছোট আমরা অতি সহজে বুঝতে পারছি। তাহলে ধারার অসিন্তক সমষ্টি আমরা বিদ্যমান লিখতে পারবো এখানে। তাহলে আমরা এখন প্রথম পদ আমরা পেয়েছি ওয়ান বাই থ্রি, তাহলে ওয়ান বাই থ্রি লিখে নিলাম, ওয়ান মাইনাস আর এর মান আমরা পেয়েছি কিন্তু ওয়ান বাই থ্রি, আমরা যদি এটা ক্যালকুলেশন করি ওয়ান বাই থ্রি পাবো বাই থ্রি লসাগু থ্রি মাইনাস ওয়ান, তাহলে পাচ্ছি ওয়ান বাই থ্রি, একবারে উল্টিয়ে দেবো থ্রি বাই আমরা টু লিখে দিব, তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হাফ। তাহলে আমরা উদাহরণে আমরা কিন্তু একটি অসিন্তক সমষ্টি হাফ পেয়ে গেলাম, ওকে। অসিন্তক সমষ্টি অতি সহজেই আমরা কিন্তু এই ধারাটির আমরা হাফ আনসার পাবো। এরপরে লক্ষ্য করো উদাহরণ দুই আছে, এই উদাহরণ দুইটা দশমিক আকার আছে, ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান প্লাস পয়েন্ট জিরো ওয়ান প্লাস পয়েন্ট জিরো জিরো ওয়ান প্লাস ডট ডট ডট, এই গাণিতিক সমস্যাটা আমি তোমাদের একটু সলভ করে দেওয়ার চেষ্টা করছি। লক্ষ্য করো এখানে আমাদের শুধু ধারাটি যদি আমরা একটু চেঞ্জ করে নিই, তাহলে আমরা দেখি এখানে ধারাটি আছে ওয়ান প্লাস শূন্য দশমিক এক প্লাস শূন্য দশমিক শূন্য এক প্লাস
0.001 প্লাস আমরা যদি এভাবে বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে আমাদের ধারার প্রথম পদটি এখানে কত আছে আমরা একটু দেখে নিই। আমাদের ধারার প্রথম পদ আমরা দেখতে পাচ্ছি এই ধারাটির প্রথম পদ আছে 1 এবং সাধারণ অনুপাত বলতে আমরা যে কোনো পদ ভাগ তার পূর্বের পদ। আমি আরেকটি দেখাবো 0.01 ভাগ আমরা 0.1। এখানে যদি 0.1 কে আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এখানে পাবো 0.1। এটা যদি আমরা দশমিক তুলে দিই তাহলে আমরা 1/100 এখানে লিখবো। আমরা হরে দশমিক তুলে দিলে 1 উপর হবে 10, আমরা এটা ক্যালকুলেশন করলে 1/10 পাবো, আমরা এখানেও কিন্তু পাবো 0.1। অর্থাৎ আমরা অলওয়েজ দেখতে পাচ্ছি যে আমাদের এই আর এর মান অর্থাৎ রেশিও অর্থাৎ যে কোনো পদকে তার পূর্বের পদ দ্বারা যদি আমরা ভাগ করি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 0.1 অলওয়েজ চলে আসছে। ওকে, 0.1 ভালোভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলে আসছে। তাহলে এখানে 0.1 আমি পরম মানে দিলে 0.01 দিলাম, তাহলে ধারার অসীমতক সমষ্টি বিদ্যমান অর্থাৎ গুণোত্তর ধারা অসীমতক সমষ্টি আমরা দেখতে পাচ্ছি অতি সহজে নির্ণয় করতে পারবো। তাহলে প্রথম পদ আমরা পেয়েছি 1, আমরা 1-0.1 আমরা পেয়েছি আর এর মানে এখানে, তাহলে আমরা পাচ্ছি 1/ আমি যদি বলি তাহলে পয়েন্ট যদি বলা হয় পয়েন্ট আমরা যদি বলি 9 অর্থাৎ 1 থেকে পয়েন্ট 1 বাদ দিলে 0.9 পাবো। এখন যদি তুমি বলো যে স্যার আমি 0.9 যদি 9/10 লিখে দিই তাহলে উল্টে গেলে আমাদের 10/9 এটা আনসার হয়ে যাবে। অর্থাৎ 1/0.9 অর্থাৎ দশমিক তুলে দিলে 10/1, তাহলে আমরা অতি সহজে আমরা এই গাণিতিক সমস্যাটা সমাধান নির্ণয় করতে পারলাম 10/9। প্রিয় শিক্ষার্থীরা, এখন লাস্টটা বল যে গাণিতিক সমস্যাটার সমাধান আছে, গাণিতিক সমস্যাটার সমাধান তোমাদের যদি করে দিতে পারি সলভ করে দিতে পারি সেই ক্ষেত্রে আমি বলবো আগে যে তোমাদের পার্ট 6 বা পার্ট 5 দেখবে যে আমাদের কোনো কোনো তো ধারার প্রথম পদ এবং আর দেওয়া ছিল, আমরা একটি ধারা তৈরি করেছিলাম ওখান থেকে কিন্তু আমরা ধারার অসীমতক সমষ্টি আছে কিনা সেটি নির্ণয় করেছিলাম। আর অনুশীলনীতে দেখো 11 নম্বর গাণিতিক সমস্যা যেটা একটি গুণোত্তর ধারা দেওয়া আছে আমাদের এখান থেকে শুধুমাত্র অসীমতক সমষ্টি নির্ণয় করতে পারবো কিনা এটা আমাদের দেখানোর জন্য এই গাণিতিক সমস্যাগুলো করতে হবে। তাহলে বিশেষ করে এখন উদাহরণে আমাদের দুয়ের লাস্টের যে উদাহরণটি আছে একটু খেয়াল করো, আমাদের সিরিজটা আছে 1+ এখানে দেখতে পাচ্ছি √2 প্লাস আমরা যদি বলি আবার হাফ আছে এখানে প্লাস আমরা দেখতে পাচ্ছি 1/2√2 প্লাস আমরা দেখতে পাচ্ছি 1/4 প্লাস ... যদি বলি তোমরা একটু খেয়াল করো আমি এখন এখানে যে আর এর মানটা হবে এই আর এর মানটা কত হতে পারে আমরা একটু দেখব। তাহলে প্রথম পদ কিন্তু 1 আছে, তাহলে সাধারণ পদ বলতে যে কোনো পদ ভাগ তার পূর্বের পদ বা যে কোনো পদ ভাগ তার পূর্বের পদ 1/√2 যদি বলি তাহলে এখানে ক্যালকুলেশন করলে 1/√2 থাকবে, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 1/2 আর √2 বাই আমরা 1 পাচ্ছি, তাহলে এখানে আমরা লিখতে পারবো √2 আমরা 2। তো এইটার মতো যদি রাখতে চাই তাহলে লবে আমাদের √2 আছে, হরে রুট শুধু টুকে √2 গুণ করলে আমরা পাবো 1/√2। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর এর মান এখানে এখানে পরম মান অফ আর এই মানটি আমরা পাচ্ছি 1/√2, অবশ্যই এটা আমরা পাবো 1/√2, এটা দেখতে পাচ্ছি 1 থেকে ছোট। অর্থাৎ আমরা এভাবে যদি কোনো সৃজনশীল প্রশ্নে কণাং প্রশ্নে তোমাদের দিয়ে দেয় কোনো একটি গাণিতিক সমস্যা সেই ক্ষেত্রে গাণিতিক সমস্যাটা সমাধান বের করার চেষ্টা করবে। তোমরা আমাদের এই ক্লাসগুলো ফলো করো, আমাদের স্কুলের স্যার কন্টিনিউয়াসলি তোমরা চোখ রাখো, আমরা চেষ্টা করবো আমি এবং ভাজা সর্বাত্মকভাবে তোমাদের বিভিন্ন গাণিতিক সমস্যার বা তোমাদের বিভিন্ন সমস্যার বিষয় সমাধান করে দেওয়ার। ওকে, তাহলে পাচ্ছি দেখো আর এর মান পাচ্ছি 1/√2। ওকে, তাহলে এখানে লক্ষণ বিষয় 1/ আমি দেখতে পাচ্ছি √2 - 1/√2, তাহলে এখানে আমি √2/√2 - 1। কোন স্টুডেন্ট যদি এই মানটি রেখে দেয় তাকে নাম্বার দিতে হবে, অথবা আমাদের যদি একটু ক্যালকুলেটার মাধ্যমে এই ভাগটা তোমাদের দেখাতে চাই √2 থেকে আমরা কিভাবে বিয়োগ করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি √2 সমান আমরা পেয়ে যাচ্ছি, দেখো এখানে পাচ্ছি যে 1.41 42 আমি নিলাম
আর এখানে 1.4142 মাইনাস 1, তাহলে আমরা যদি বলতে চাই যে 1.4142 আমরা দশমিকের পর আমরা তিন গুণ নিয়েছি, দশমিক 4142 যদি ভাগ করি ডিভাইডেড বাই দশমিক 4142 দ্বারা যদি ভাগ করি আমরা পেয়ে যাচ্ছি দেখো 3.414। আমরা অবশ্যই এখানে প্রায় লিখে দিব, এখানে যেহেতু দশমিকের পর আমরা তিন ঘর মান নিয়েছি তাহলে আমরা দশমিকের পর তিন ঘর পর্যন্ত এখানে মান দেখিয়ে দিব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো যে আমি তোমাদের সপ্তম অধ্যায়ের ইনফিনিট সিরিজ এর 11 নম্বর গাণিতিক যে 5টি সমস্যা আছে সমস্যার সমাধান করে দিলাম, এবং এখানে যে 3টি গাণিতিক সমস্যা সমাধান আছে এই গাণিতিক সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। এবং তোমরা যদি আমাদের সাইটে কন্টিনিউয়াসলি চোখ রাখো দেখবে যে সপ্তম অধ্যায়ে পার্ট 7 ছাড়াও পরবর্তী যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো নিয়ে আমি হাজির হব। এই শুভকামনায় আজকের ক্লাস শেষ করছি, আল্লাহ হাফেজ।